शिक्षार्थी बंधुरा तुम्हारा सबाई निश्चय भलो आछो। प्रथमे तुम्हारे प्रति आमार अनेक अनेक भालोबासा एवं अनेक अनेक शुभेच्छा रइल। कोविड 19 एर कारण दीर्घदिन आमादेर विद्यालय बंद आछे, जार जन्य पढ़ाशुनार अनेक क्षति होयेछे आर ए कारणे अनलाइन क्लासेर व्यवस्था करा होयेछे। आमार परिचय, आमी शिउली रानी दास, सहकारी शिक्षक काड़ापाड़ा माध्यमिक बालिका विद्यालय। आज आमी तुम्हादेर सामने एसेछि षष्ठ श्रेणी बांगला प्रथम पत्र निये। आज आमी तुम्हादेर सामने जे पाठटि पढ़ब सेटी होच्छे एकटि कविता। आमादेर आजकेर कवितार नाम होच्छे आसमानी। ताहले बंधुरा एसो आज आमरा पाठ शिरोनाम लिखे नी आसमानी। आसमानी कवितार लेखक होच्छेन पल्ली कवि जसीमउद्दीन। प्रथमे आमरा कवि परिचिति सम्पर्के आलोचना करब। पल्ली कवि जसीमउद्दीन 1903 साले फरीदपुर जिलार तांबुल थाना ग्रामे जन्मग्रहण करें। ছেলেবেলা থেকেই তিনি কবিতা রচনা করেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তার কবর কবিতা প্রবেশিকা শ্রেণীর বাংলা সংকলনে স্থান পায়। তার কবিতায় গ্রাম বাংলার জীবন ও প্রকৃতির ছবি ফুটে উঠেছে সহজ সরল সাবলীল ছন্দে। পল্লী কবি জসীমউদ্দীনের প্রধান কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ধানক্ষেত, সুচয়নী ইত্যাদি। এছাড়াও তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন এবং কবিতাও লিখেছেন। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, নাটক, সঙ্গীত ও প্রবন্ধের বই। শিশুদের জন্য তিনি উল্লেখযোগ্য, তার যে উল্লেখযোগ্য লেখা সেটি হচ্ছে ডালিম কুমার। ডালিম কুমার তার অনবদ্য রচনা। জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার মাধ্যমে। পরে তিনি দীর্ঘদিন কাজ করেন সরকারের প্রচার বিভাগে। 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি পরিচিতি সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম এবং আলোচনা করলাম। এখন আমি কবিতাটি আবৃত্তি করব, তোমরা সবাই বইটি বের করে, কবিতা বের করে বসে দেখবে এবং শুনবে। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। আসমানি একটি ছোট মেয়ে, অতি দরিদ্র। তাকে এখানে বলা হয়েছে তোমরা যদি আসমানিকে দেখতে চাও তাহলে রসুলপুর নামে একটি গ্রাম, সেখানে রহিমউদ্দীর একটা ছোট্ট বাড়ি আছে, সেখানে যাও। তার বাড়িটা যেন বাড়ি নয়, একটা পাখির বাসা। ভেন্না পাতা এক ধরনের গাছ, সেই পাতা দিয়ে তার ঘরটি ছাওয়া আছে। একটু বর্ষা হলেই পানিতে তার ঘর তলিয়ে যায় এবং একটু হাওয়া হলে নড়বড় করে এমনভাবে যে ঘরটি যেন ভেঙে পড়বে। এখানেই আসমানি বসবাস করে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড়, সাক্ষী দিয়েছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। আসমানি যে পেট ভরে খেতে পায় না তার সাক্ষী দিচ্ছে তার বুকে জেগে থাকা কয়েকটি হাড়। কিন্তু এত অভাব, এত কষ্ট, খেতে পায় না পেট ভরে, তারপর থেকেও তার মুখ থেকে প্রদীপ হাসির রাশি প্রদীপের মতো ঝরে ঝরে পড়ে। পরনে তার সতেজ তালির সতেজ ছেঁড়া বাস, সোনালি তার গারবরণের করছে উপহাস। সে যে কাপড়টি পরে আছে সেটা শত শত জায়গায় ছিঁড়ে গেছে এবং শত শত তালি দিয়ে সেখানে লাগানো আছে। ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান থেকে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। আসমানির চোখ যেন ভ্রমর কালো, এত সুন্দর চোখ, সেখান থেকে তার তার চোখে মুখে কোথাও কৌতুকের কোনো হাসির চিহ্ন নেই, যেন তার অশ্রু সেখান থেকে দুঃখের অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় সে লয় যে সে সুর গানের সুর বেঁধে।
তার কণ্ঠ বাঁশির মতো, সেই যে বাঁশির মতো গলার সুর গান গেয়ে সুর সেধে যে তার প্রকাশ করবে তার সুযোগ তার কখনো হয়নি। তার এই সুরের বহিঃপ্রকাশ ঘটে তার কান্নার মধ্য দিয়ে। আসমানিতে বাড়ির ধারে পদ্মপুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে, ম্যালেরিয়ার মশক শেথা বিষ গুলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। আসমানের বাড়ির পাশে একটা শ্যাওলা পানা এবং পদ্মপুকুর রয়েছে, সেখানকার পানি এতই নোংরা এতই পচা যে মশক সেখানে এমনভাবে সৃষ্টি হয়েছে যে সেই পানি দিয়েই তারা আহার করে পান করে এবং রান্নাবান্নার কাজও তাদের সেই পানি দিয়ে চলে, আর যার জন্য ম্যালেরিয়া তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। পেটটি তাহার ফুলচে পিলেই নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি তার। এই যে ম্যালেরিয়ায় তারা দীর্ঘদিন ধরে ভোগে বিভিন্ন রকম অসুস্থতায়, কিন্তু এতটুকু ওষুধ খাবে বা চিকিৎসা করবে সে ধরনের সুযোগ তাদের হয় না। তাহলে আমরা কবিতাটি পাঠ করলাম, এবার আমরা এই কবিতার মধ্যে কিছু কঠিন শব্দ রয়েছে, সেই শব্দের আমরা সুন্দর অর্থ জানব। প্রথমেই আছে ভেন্না পাতা। ভেন্না পাতা শব্দের অর্থ হচ্ছে এক ধরনের গাছ, সেই গাছের পাতা দিয়ে গরিব মানুষেরা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে। দ্বিতীয় শব্দ অর্থ হচ্ছে সাক্ষী। সাক্ষী যে কোনো ঘটনা কাছে থেকে কেউ দেখে এবং দরকারি মুহূর্তে বা প্রয়োজনীয় মুহূর্তে সেটি সামনে বলে দেওয়া, এক কথা হচ্ছে প্রত্যক্ষদর্শী। কোনো ঘটনা সামনে থেকে দেখে প্রয়োজন মুহূর্তে প্রয়োজনীয় মুহূর্তে সেটি প্রকাশ করা, অর্থাৎ প্রত্যক্ষদর্শী। তৃতীয়টি হচ্ছে দেছে। দেছে শব্দের অর্থ হচ্ছে দিয়েছে, আর দেছে হচ্ছে এর আঞ্চলিক রূপ। অনাহারে আহার বা খাবার ছাড়া বা না খেয়ে থাকা বা অভুক্ত থাকা, যেমন আসমানিরা অনাহারে থাকে, অভাবে তারা খেতে পায় না, অভুক্ত থাকে, তাহলে অনাহারে থাকা, অনাহারে মানে হচ্ছে না খেয়ে থাকা বা অভুক্ত থাকা। হাসির প্রদীপ রাশি। প্রদীপ যেমন আলো ছড়ায় তেমনি হাসি মুখমণ্ডলকে উজ্জ্বল করে, আনন্দময় অনুভূতি প্রকাশ করে। একটা প্রদীপ থেকে যেমন চারিদিকে সুন্দরভাবে আলো ছড়িয়ে যায়, তেমনি একটা হাস্যকর মুখ বা যে মুখমণ্ডল থেকে হাসি বের হয় সেটি খুবই সুন্দর দেখায় এবং মুখকে উজ্জ্বল করে, তার আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়। বাস। এখানে বাস শব্দের অর্থ হচ্ছে পোশাক বা জামা, আমরা যে জামা কাপড় বা পোশাক পরিধান করি সেটি হচ্ছে বাস। গা অর্থ শরীর, আর গার অর্থ হচ্ছে শরীরের বা গায়ের। বরণের বরণের শব্দের অর্থ হচ্ছে রঙের। উপহাস। উপহাস শব্দের অর্থ হচ্ছে ঠাট্টা করা, ঠাট্টা করে কোনো কিছু বলা সেটি হচ্ছে উপহাস। আর মশক। মশক শব্দের অর্থ হচ্ছে মশা, তোমরা সবাই খাতায় এগুলো সুন্দর করে লিখে নাও। পিলে। পিলে শব্দের অর্থ হচ্ছে প্লীহা, পাকস্থলীর বাম পাশের একটি অংশ সেটি হচ্ছে প্লীহা, যার সংক্ষিপ্ত রূপ বা সংক্ষেপে বলা হয়ে থাকে পিলে। এ অঙ্গে অসুখ হলে পেটটা ফুলে ওঠে,
এই কবিতায় ফিলের রোগকে বলা হয়েছে আসমানিকে উদ্দেশ্য করে। মশক সৃষ্টি হয় যে পানিতে, সেই পানি পান করে এবং সেই পানি দিয়ে রান্না বান্না করে খাওয়ার জন্য তাদের ফিলেই এই রোগটি হয়ে থাকে। এতে তাদের পেটটি ফুলে ওঠে। নিতুই, নিতুই শব্দের অর্থ হচ্ছে নিত্যদিন বা প্রতিদিন বা রোজ। আর নিতুই কথাটি একটি কাব্যিক পদ, কাব্যিক পদকে নিতুই বলা হয়ে থাকে। পদ্যে, পদ্যে মানে হচ্ছে কবিরাজ বা গ্রাম্য ভাষায় যাকে বলা হয়ে থাকে চিকিৎসক, কিন্তু গ্রাম্য ভাষায় একে বলা হয়ে থাকে কবিরাজ। তাহলে আমরা এই কবিতার, আসমানি কবিতাটির কিছু জটিল এবং গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, সেই শব্দের অর্থ সুন্দর করে জানলাম। এবার আমরা এই কবিতা সম্পর্কে কি জানলাম, অর্থাৎ পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। আসমানি কবিতায় সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের শিশুদের দুঃখ কষ্ট দুর্দশাময় জীবনের প্রতি একটা মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছে। আসমানি গরিব, তাদের বাসা পাখির বাসার মতো ছোট্ট একটা ভেন্না পাতার গাছ দিয়ে ছাওয়া। একটু বর্ষা হলেই তার ঘরবাড়ি তলিয়ে যায় এবং একটু হাওয়া হলেই বা বাতাস হলে ঘর এমনভাবে নড়বড় করে যেন ঘরটি এখনই ভেঙে পড়বে। ঠিক মতো তারা খেতে পায় না, আর সে কারণে তাদের বুকের হাড় বেরিয়ে গেছে। আর এই হাড়ই তাকে সাক্ষী দিচ্ছে যে তারা দিনের পর দিন না খেয়ে তাদের দিন কাটে, এবং এই খেতে পায় না, ভালো মন্দ খেতে পায় না বলে তারা বিভিন্ন রকম অসুখে ভোগে। পোশাক তার ছেঁড়া, যে পোশাকটি বা কাপড়টি আসমানি বা আসমানির মতো গ্রাম বাংলার হতদরিদ্র শিশুরা পরে থাকে, তাদের সেই পোশাকে শত শত ছেঁড়া থাকে। তারা তাড়ি দিয়ে কোনোভাবে পোশাকটি তাদের শরীরে জড়িয়ে থাকে, কিন্তু তাতে তার এই মুখে হাসি নেই, কণ্ঠে নেই গান। তাদের বাড়ির পরিবেশ বা আশপাশ খুবই অস্বাস্থ্যকর। তাদের জীবনে এক কথায় আনন্দ নেই বললেই চলে, কোনোভাবেই তারা দিনটি কাটিয়ে দেয়। তাদের বাড়ির পাশে পদ্ম পুকুর আছে বা শ্যাওলাপনা পুকুর আছে, সেখানকার পানি একেবারেই পচে গেছে এবং সেখানে মশা সৃষ্টি হয়েছে। আসমানিদের গোসল করা, খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছুই সেই পানিতেই চলে। তাতে আসমানিদের মতো মেয়েরা বা শিশুরা দিনের পর দিন ম্যালেরিয়া, জ্বর বা বিভিন্ন কঠিন পিলের সমস্যা, বিভিন্ন ধরনের কঠিন অসুখে তারা দিনের পর দিন ভোগে। এবং তারা যে চিকিৎসা করবে এমন কোনো টাকা পয়সা বা তাদের থাকে না যে তারা বদ্যি ডেকে, কবিরাজ ডেকে বা চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করিয়ে ওষুধ খাবে এমন কোনো সুযোগও তাদের থাকে না। অনেক দরদ দিয়ে কবি আসমানির জীবনের যে চিত্র এঁকেছেন তা আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বোধ জাগিয়ে তোলে। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, যে পড়লাম আসমানি কবিতাটি, এবং এই কবিতাটি লিখেছেন আমাদের পল্লীকবি জসীমউদ্দীন, সেই জসীমউদ্দীন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিয়েছি, কবিতাটি সুন্দর করে পাঠ করেছি, এবং কবিতার মধ্যে যে কঠিন শব্দার্থগুলো আছে সেগুলো সম্পর্ক, এর সংক্ষিপ্ত এবং সহজ সাবলীন শব্দগুলো আমরা জেনে নিয়েছি, এবং কবিতার পাঠ পরিচিতি সম্পর্কেও আমরা জেনেছি। এখন বাড়ি বসে তোমরা এই কবিতাটি আবারও সুন্দর করে পাঠ করবে, শব্দার্থগুলো পড়বে, কবি পরিচিতি পাঠ পরিচিতি সম্পর্কে আলোচনা করবে, তাহলে তোমাদের বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় এর সৃজনশীল প্রশ্নের সুন্দর উত্তর দিতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ। অতিমান্দা।